আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। এই অনলাইনের মাধ্যমে আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। আজকে আমি তোমাদেরকে জীববিজ্ঞানের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পড়াব। জীববিজ্ঞানের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে কি আছে? আছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণী বিন্যাস, এনিম্যাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন। তার আগে আমাদের জানতে হবে যে এই প্রাণী বিজ্ঞানটা কি। জীববিজ্ঞানের দুটি ভাগ, একটা ভাগ হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আর একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। তাহলে আজকে আমরা সেই প্রাণী বিজ্ঞান সম্পর্কে পড়ব। তার আগে কি জানতে হবে যে প্রাণী বিজ্ঞানের পরিচিতি, ইন্ট্রোডাকশন অফ জুওলজি। প্রাণী বিজ্ঞানটা কি? প্রাণী বিজ্ঞান বলতে আমরা বুঝি যে জীববিজ্ঞানের যে শাখায় প্রাণীর আচরণ, প্রাণীর দৈহিক গঠন, তারপরে প্রাণীর আচরণ দৈহিক গঠন সম্পর্কে বিজ্ঞানের যে শাখায় সংরক্ষিত হয় সেই শাখাটিকে বলা হয় প্রাণী বিজ্ঞান বা জুওলজি। এই প্রাণী বিজ্ঞানের জনক গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সর্বপ্রথম প্রাণীদের বিজ্ঞানসম্মত বিবরণ উপস্থাপন করেন। কে করেন? যে আমরা জানি যে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সর্বপ্রথম এই প্রাণী বিজ্ঞানের সম্মত বিবরণ উপস্থাপন করে। আবার আমরা বলতে পারি যে সব ইউক্যারিওটিক বহুকোষী জীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, খাদ্যের জন্য অপরের উপর নির্ভর করতে হয়, তাকে প্রাণী বলে। এবার দেখো, 1969 খ্রিস্টাব্দে হুইটেকার একটি পাঁচ জগৎ শ্রেণীবিন্যাস পদ্ধতির প্রস্তাব করেন। কে? 1969 খ্রিস্টাব্দে হুইটেকার। হুইটেকার একটি পাঁচ জগৎ শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রস্তাব করেন। কি কি সেই জগৎটা? সেই পাঁচটি জগৎ হচ্ছে মনেরা। মনেরার ভিতরে কি রয়েছে? ব্যাকটেরিয়া, নীলাভ, সবুজ, শৈবাল। সেই পাঁচ জগতের একটি হচ্ছে মনেরা, তারপর হচ্ছে প্রোটিস্টা, সকল এককোষী জীব। প্রোটিস্টার ভিতরে রয়েছে কি? সকল এককোষী জীবগুলি রয়েছে এর ভিতরে। তারপরে ফাঞ্জি। ফাঞ্জি কি? সকল ছত্রাক। ফাঞ্জির ভিতরে সকল ছত্রাক আছে। তারপরে প্রাণটি, বহুকোষী শৈবাল ও সকল উদ্ভিদ এই বিভাগের মধ্যে আছে। তারপরে এনিমালিয়া। এনিমালিয়া বলতে আমরা বুঝি যে সমস্ত প্রাণী। তাহলে সকল বহুকোষী প্রাণী এই এনিমালিয়ার মধ্যে রয়েছে। এই যে পাঁচটি জগৎ, এই পাঁচটি জগতের এদের আবার বৈশিষ্ট্য রয়েছে। এদের বৈশিষ্ট্যগুলি কি কি দেখো? এরা বহুকোষী, এরা বহুকোষী, এরা পরভোজী। পরভোজী বলতে কি বুঝাচ্ছে? যে এরা নিজের প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, খাদ্যের জন্য কি করতে হয়? এদের অপরের উপর নির্ভর করতে হয়, অর্থাৎ উদ্ভিদের উপর বা অন্য প্রাণীর উপর নির্ভর করতে হয়। এরা খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। প্রাণীর কোষে এদের কোনো কোষ প্রাচীর থাকে না বা প্লাস্টিড নাই। যেহেতু প্লাস্টিডটা কি? প্লাস্টিড হচ্ছে রঙের জন্য, এই জন্য উদ্ভিদে প্লাস্টিড থাকে। আর এই প্লাস্টিডের জন্য তাদের পাতার রং সবুজ হয় এবং ফুলের বিভিন্ন কালার হয়। এই প্লাস্টিডটা প্রাণীর ভিতরে থাকে না। তারপরে কি? এরা চলাচলে সক্ষম। প্রাণী এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারে, কিন্তু উদ্ভিদ তো এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করতে পারে না। তারপরে উদ্দীপনায় সাড়া দেয়, অর্থাৎ
প্রাণী যে কোনো উদ্দীপনায় এরা সাড়া দিতে পারে। অর্থাৎ দেখো কি একটা সাপ দেখলে কি হয়, সাপ দেখলে আমরা কি ভয়তে সরে আসি। এই যে এটা কি, এটা আমরা ওই যে সাপটাকে দেখে আমরা ভয় পেয়ে আমরা সরে আসছি, এটা কি হচ্ছে একটা উদ্দীপনা। বা আমার হাত পুড়ে গেছে, পুড়ে গেলে কি হচ্ছে এখানে জ্বালা করছে, এটা কি হচ্ছে আমাদের উদ্দীপনায় আমরা সাড়া দিচ্ছি। আর প্রাণী কি করে, যৌন প্রক্রিয়ায় প্রাণী বংশ বিস্তার করতে পারে। তাহলে একমাত্র প্রাণী যৌন প্রক্রিয়ায় প্রাণী বংশ বিস্তার করতে পারে। এবার আমরা আসছি প্রাণী জগতের ভিন্নতা ও প্রাণী বৈচিত্র্য। তাহলে প্রাণী বৈচিত্র্য বলতে আমরা কি বুঝি, যে দেখো আমাদের দেশে এক এক জায়গার প্রাণী এক এক রকম, তাদের ভাষাগত, তাদের আচরণগত, তাদের খাদ্য এক এক এলাকায় এক এক রকম। এই যে প্রাণীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রাণী এবং বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের প্রাণীর বাস করে, তাদের এই জিনগত এবং আচরণগত এই যে বৈচিত্র্যতা, একেই বলা হয় প্রাণী বৈচিত্র্য। তাহলে প্রাণীর ভিন্নতা, এই যে আমরা প্রাণীর ভিন্নতা বলছি, এদেরকে আবার এই প্রাণীর ভিন্নতাকে তিন শ্রেণীতে ভাগ করা যায়। কি কি বলতো? জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্য বলতে আমরা বুঝি যে একটা নির্দিষ্ট সংখ্যক প্রাণীর মধ্যে জিনের যে তারতম্য দেখা যায় এবং জিনের মাধ্যমে একটা প্রাণী থেকে অন্য একটা প্রাণী এদের মধ্যে যে ভিন্নতা দেখা যায়, এটাকেই বলা হয় জিনগত বৈচিত্র্য। যেমন দেখো একটা একটা মানুষ আর একটা মানুষ থেকে সম্পূর্ণ ভিন্ন, কি কারণে, এই জিনের কারণে একটা মানুষ আর একটা মানুষ থেকে সম্পূর্ণ ভিন্ন হয়। যেমন আমরা বলতে পারি যে অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ এবং আফ্রিকান কৃষ্ণাঙ্গ, দেখো এরা কি হয়, শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ এরা সম্পূর্ণভাবে জিনগত এদের মধ্যে পার্থক্য রয়েছে। এই যে জিনগত পার্থক্য, এই পার্থক্যটাকেই বলা হচ্ছে কি বলতো, জিনগত বৈচিত্র্য। আবার দেখো আম, জাম, কাঁঠাল, এদের কি, এদের এক একটার স্বাদ এক এক রকম এবং এদের বর্ণ গন্ধ সব ভিন্নতা। এগুলো ঘটে কেন, জিনগত বৈষম্যের কারণে এগুলো ঘটে। তারপরে দেখো প্রজাতিগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য কি বলছে, যে দেখো একই এলাকায় একই গণভুক্ত প্রাণী যেমন বাঘ এবং সিংহ, এরা কি একই জায়গায় বসবাস করছে এবং একই গণভুক্ত হওয়া সত্ত্বেও এদের এরা কিন্তু ভিন্ন, এরা ভিন্ন অর্থাৎ এদের ক্রোমোজোম ভিন্ন হয়ে থাকে। তাহলে আমরা কি পড়লাম, জিনগত বৈচিত্র্য পড়লাম, প্রজাতিগত বৈচিত্র্য পড়লাম, এবার আমরা কি পড়ব, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য পড়ব। বাস্তুতান্ত্রিক এবার আমরা কি বলব, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতে কি বুঝি, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জলবায়ুর সঙ্গে জীব জগতের মিথস্ক্রিয়ায় ভিন্ন ভিন্ন পরিবেশীয় একক ও বায়ম সৃষ্টি হয়। যেমন তুন্দ্রা বায়ম, মরু বায়ম, বনভূমি বায়ম ইত্যাদি, প্রতিটি বায়ম নিজস্ব বৈশিষ্ট্য মণ্ডিত এবং বৈচিত্র্যময় প্রাণী আছে। এরূপ বিভিন্ন বায়ম বিদ্যমান প্রাণীর বৈচিত্র্যকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। তাহলে আজকে আমরা প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এর উপর ক্লাস নিলাম।
আগামী ক্লাসে আমরা প্রাণীর বিভিন্ন পর্ব সম্পর্কে জানব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।